সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর আপনাদের সাথে আছি আমি সাফাত মিদুল শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শুরুতেই ঢাকা টেস্টের খবর জানাবো তৃতীয় দিনেও বৈরী আবহাওয়ার প্রভাব আলো স্বল্পতায় খেলা হয়েছে মাত্র 32 ওভার বাংলাদেশ লিড নিয়েছে 30 রানে নির্ধারিত সময়ের আড়াই ঘন্টা পর শুরু হয় দিনের খেলা গ্লেন ফিলিপসের ঝড়ো ব্যাটে 180 রান সংগ্রহ করে ব্ল্যাক ক্যাপস দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেটে 38 রান করে টাইগাররা আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ হতে পারে ব্রাজিল আদালত কর্তৃক সিবিএফের প্রেসিডেন্টের পদ থেকে এদনাল্ডো রদ্রিগেসকে সরিয়ে দেওয়ার ব্যাখ্যা চেয়েছে সর্বোচ্চ সংস্থাটি নতুন সংকট অনিশ্চয়তায় ফেলতে পারে ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির ভবিষ্যৎকেও শনির দশা লেগেই আছে ব্রাজিলের ফুটবলে মাঠে সেলেসাওদের যাচ্ছে তাই পারফরমেন্সের রেশ না কাটতে এবার ফিফার নিষেধাজ্ঞার শঙ্কায় দেশটির ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার সিবিএফের প্রেসিডেন্টের পদ থেকে এদনাল্ডো রদ্রিগেসকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় রিও ডি জেনেইরের আদালত পাশাপাশি একজন প্রশাসকের অধীনে 30 দিনের মধ্যে ফেডারেশন নির্বাচনের জন্য আদেশ দেয় রিওর স্টেট কোর্ট অব জাস্টিস ঘটনার পরপরই সিবিএফের কাছে এর ব্যাখ্যা চেয়েছে ফিফা কেননা সংস্থাটির নিয়ম অনুযায়ী তাদের সদস্য অ্যাসোসিয়েশনে বাইরের কোনো হস্তক্ষেপ বৈধ নয় আর তা প্রমাণিত হলে আসতে পারে নিষেধাজ্ঞা ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে সিবিএফ যদিও বিভিন্ন অনিয়মের অভিযোগে সংস্থাটির কয়েকজন কার্যনির্বাহী সদস্য চান না ফিরে আসুক এদনাল্ডো 2021 সালে নারী কেলেঙ্কারির জেরে তৎকালীন সিবিএফ প্রেসিডেন্ট রোজেরিও কাবোকা সরে দাঁড়াতে বাধ্য হলে অন্তর্বর্তী হিসেবে তার স্থলাভিষিক্ত হন এদনাল্ডো রদ্রিগেজ পরের বছর আনুষ্ঠানিকভাবে 2026 সাল পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে চুক্তিবদ্ধ হন ব্রাজিল ফুটবলের প্রথম কৃষ্ণাঙ্গ এই প্রেসিডেন্ট রিওর আদালতের মতে নিয়ম পরিবর্তন করায় অবৈধ কাবোকার 2018 সালে নির্বাচন তাই চুক্তি করে এদনাল্ডোর নিয়োগও অবৈধ যদিও আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে বিদায়ী প্রেসিডেন্টের সিবিএফে এদনাল্ডোর বিদায়ে অনিশ্চয়তার মুখে পড়তে পারে আনচেলত্তির ব্রাজিলের ভবিষ্যৎ কেননা সেলেসাওদের কোচ হিসেবে ইতালিয়ানকে রাজি করাতে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি সাগর চ্যানেল 24 শুরুর এক মাসে স্থগিত হলো অ্যাথলেটিক্স ক্যাম্প ফেডারেশন বলছে অ্যাথলেটদের ব্যক্তিগত কারণের পাশাপাশি জাতীয় নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্ত নতুন বছরের দ্রুততম সময়ে পুনরায় চালুর আশা কর্তাদের তবে ক্যাম্প পরিচালনার সুযোগ সুবিধা নিয়ে বেশ ক্ষুব্ধ ফেডারেশন চাহিদা অনুযায়ী জায়গার বরাদ্দ না পাওয়ায় আবাসন আর জিমনেশিয়ামের অভাবে ভুগতে হচ্ছে অ্যাথলেটদের সরঞ্জাম আর এসব রাখার জন্য স্টোররুমের সংকট দিন দিন প্রকট হচ্ছে অ্যাথলেটিক্স ক্যাম্প শুরু হয়েছিল 8 নভেম্বর লক্ষ্য ছিল আন্তর্জাতিক আসর তবে ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে হতে যাওয়া এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমস পেছানোর পরও ফেডারেশন চেয়েছিল ক্যাম্প অব্যাহত রাখতে কিন্তু হলো না এক মাসে স্থগিত বৃহস্পতিবার কয়েক ঘন্টার নোটিশে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন অ্যাথলেটরা জাতীয় নির্বাচনের জন্য এই বিরতি দাবি ফেডারেশনের নির্বাচনের একটা ডামাডোল আছে এবং এটার কিছু প্রভাব ক্রীড়াঙ্গনে পড়েছে তো আমরা বিভিন্ন কারণ চিন্তা করে আমরা এটা সাময়িক একটা ব্রেক দিয়েছি কারণ নির্বাচনে হওয়া ছাড়াও আমরা এখানে বিদেশি প্রশিক্ষকের একটা বিষয় ছিল ক্যাম্প পরিচালনা নিয়ে ফেডারেশনের অসন্তোষও আছে অভিযোগের তীর জাতীয় ক্রীড়া পরিষদের দিকে জায়গা বরাদ্দ না থাকায় অ্যাথলেটদের আবাসনের ব্যবস্থা করতে হয় অন্য ভেন্যুতে এমনকি জিমনেশিয়ামের দাবিও পূরণ হয়নি সরঞ্জাম নিয়েও আছে ক্ষোভ স্প্রিন্টের নতুন ফটো ফিনিশিং ও ইলেকট্রনিক স্কোর বোর্ড এসেছে কিন্তু রাখার জায়গার অভাব এমনকি পর্যাপ্ত জায়গার স্টোর রুম না থাকায় দামি সরঞ্জাম দিনের পর দিন মাঠেই নষ্ট হচ্ছে হ্যান্ডবলে আমরা তাদেরকে রাখছি এবং জিমের একটু ব্যর্থ আছে তো পরিপূর্ণ একটা ক্যাম্প করার জন্য যে সাপোর্টগুলি দরকার এখানে আমরা এটা পাচ্ছি না এই মাঠের সাথে জিম হওয়ার কথা কিন্তু আবাসনটা এখানে ছিল কিন্তু একসময় তো আমরা এটা নিয়ে বারবার বলে যাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের জন্য শুধু স্প্রিন্ট নয় অন্যান্য ইভেন্টেও গভীর মনোযোগ দিচ্ছে ফেডারেশন বিদেশি কোচ দেশে এনে কিংবা খেলোয়াড়দের দেশের বাইরে পাঠিয়ে তাদের তৈরির লক্ষ্য কর্তাদের আমরা শুধু স্প্রিন্টের উপরে এখন নাই আমরা স্প্রিন্টের বাইরে যেসব সম্ভাবনা আমাদের মানে বডি স্ট্রাকচারের মধ্যে যায় বা ফ্যাসিলিটিতে যায় তাদেরকে আমরা নিয়ে চিন্তা করছি দুবার সামার মিটের তারিখ ঘোষণা করেও রাজনৈতিক পরিস্থিতিতে করতে পারেনি ফেডারেশন সামার মিটও আর আলোর মুখ দেখছে না আগামী বছর জাতীয় আর জুনিয়র আসর একবারে করার লক্ষ্য কর্তাদের ফয়জুল ইসলাম চ্যানেল 24 ঢাকা
আজ পর্দা উঠল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের। কাল শুরু বাংলাদেশের মিশন, নিজেদের প্রথম ম্যাচে বি গ্রুপে টাইগার জোবাদের প্রতিপক্ষ আরব আমিরাত। দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে ম্যাচ শুরু হবে দুপুর 11:30। নতুন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি খেলতে চান ম্যাচ বাই ম্যাচ। দু দলের শেষ দুই দেখায় শতভাগ জয় বাংলাদেশের। শেষ করবে কুলে স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team। এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।